ইতিহাসের ছাত্র ইতিহাসে প্রথম বাংলাদেশী হিসেবে টেস্টে 5000 রান পূরণ করেছেন অষ্টম টেস্ট সেঞ্চুরি দুই বছর আর 18 ইনিংস পর সাদা পোশাকে ম্যাজিক ফিগার সাগরিকায় ওই কীর্তি গাঁথার পরপরই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সরব হন মুশফিকের স্ত্রী তার হাসি মুখে বিদায়ের ইঙ্গিত দিয়েছেন তিনি তবে বিসিবিকে একটা খোঁচাও দিয়ে রেখেছেন যোগ্য রিপ্লেসমেন্ট আছে কি ঘটনা জানতে যেতে হবে ফ্ল্যাশব্যাকে কিছুদিন আগে বিসিবির কর্তারা বৈঠকে বসেন বৈঠক শেষে সভাপতি নাজমুল হাসান পাপন সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে ভাবার কথা বলেন আমরা চাই না তারা মন খারাপ করে যাক আমরা চাই তারা হাসি মুখে যাক নিজেরা সিদ্ধান্ত নেক যত তাড়াতাড়ি তারা তাদের নিজেদের সিদ্ধান্তটা নিতে পারবে ততই ভালো কিন্তু একটা সময় তো আসবে যদি সিদ্ধান্ত না নেয় তখন আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে রিয়াদ টেস্ট থেকে সরে আসছে তামিম টি টোয়েন্টি খেলছে না সো অনলি আদার আমি এখানে এখন দেখছি যে আমাদের এখানে আছে মুশফিক মুশফিক এখনও খেলছে বাট আই এম শিওর জানা যাবে ওর ওর সিদ্ধান্ত কি এটা নিয়ে ও চিন্তা ভাবনা নিশ্চয়ই করছে ওর কি আমরা জানতে পারবো 2021 সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর দলে জায়গা হারিয়েছিলেন মুশফিক দল থেকে বাদ পড়ার পর মিডিয়ায় সরব হন তিনি নির্বাচকেরা তখন বিশ্রাম বললেও আসলে তাকে বাদই দেয়া হয়েছিল দাবি করেছিলেন মুশফিক মুশফিকের স্ত্রীর এই পোস্টের মাধ্যমেই বোঝা যাচ্ছে তার অবসর নেওয়াটা হয়তো কেবল সময়ের ব্যাপার চলমান চট্টগ্রাম টেস্ট শুরুর আগে অনুশীলনে মুশফিক আর টাইগার হেড কোচ রাসেল জমিঙ্গোর মধ্যকার বিরোধ প্রকাশ্যে চলে আসে টি টোয়েন্টিতে সাম্প্রতিক ফর্ম ভালো না থাকায় মুশির বিকল্পের সন্ধানে নেমেছে টিম ম্যানেজমেন্ট শোনা যায় এটাতে আবার সায় আছে প্রধান কোচেরও এই খবর বাইরে আসার সাথে সাথেই কোচের সাথে মুখ দেখাদেখিটাও বন্ধ করে রেখেছেন লিটল মাস্টার রহমান পেয়ার একাত্তর